আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি আজকে যুক্তিবিদ্যা বিষয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের এই যে ষষ্ঠ অধ্যায়ের পাঠদানের বিষয়ে আলোচনা করব। আমাদের আজকে পাঠের বিষয় হলো ব্যাখ্যা। ব্যাখ্যা শব্দটার ইংরেজি প্রতিশব্দ হলো এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন শব্দটা আসছে ল্যাটিন শব্দ এক্সপ্লানারি শব্দ থেকে, যা দুইটা শব্দ এক্স এবং প্লানাস শব্দ থেকে উৎপত্তি। এক্স শব্দটার অর্থ হলো আউট অফ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি পূর্বাবস্থা। আর প্লানাস শব্দটার অর্থ হলো সহজ করা, বা আমরা যখন কোনো জটিল দুর্বুদ্ধ যে বিষয় থাকে সেটাকে সহজভূত করার করে তোলার জন্য ব্যাখ্যা দাবি করি। তাহলে ব্যাখ্যা শব্দটা যদি আমরা বুঝতে চাই, তাহলে হলো যে কোনো জটিল বা দুর্বুদ্ধ বিষয়কে সহজভূত করে তোলাই ব্যাখ্যা। এই অধ্যায়ে আমরা কি শিখবো, বা আজকে পাঠ্য বিষয়ের উপরে আমরা কি শিখবো? আমাদের শিখার ফল আছে যে ব্যাখ্যার ধারণা বর্ণনা করতে পারবো। তারপরে আছে যে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা বা গুরুত্ব বর্ণনা করতে পারবো। কেন আমরা ব্যাখ্যা দিব, বা বিষয়টা কেন গুরুত্বপূর্ণ আমাদের যুক্তিবিদ্যায়, সেই বিষয়টা আমরা জানতে পারবো। তারপরে ব্যাখ্যা কই রকম হতে পারে সেই বিষয়টা আমরা জানতে পারবো, মানে হলো ব্যাখ্যার প্রকারভেদ আমরা বর্ণনা করতে পারবো। ব্যাখ্যার প্রকারভেদ বর্ণনা করতে গিয়ে আমরা দুই রকম ব্যাখ্যা পাবো, একটা হলো লৌকিক ব্যাখ্যা, একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তা আমরা লৌকিক ব্যাখ্যার ধারণা বা বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, তারপরে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার ধারণা এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। এখন এই বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্য, বা কেন দুইটা দুই রকম, সেই বিষয়টা আমরা জানতে পারবো। আমাদের বিষয়বস্তু, আমরা এই বিষয়টা পড়তে গিয়ে যে বিষয়টা জানতে পারবো সেটা হলো যে ব্যাখ্যার প্রকৃতিটা কি, তারপরে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা গুরুত্ব, ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, তারপর বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার তুলনা। ব্যাখ্যা, আমরা এখন সরাসরি আলোচনায় যাচ্ছি যে ব্যাখ্যা কি, আমরা আসলে ব্যাখ্যা কেন দেই, এই বিষয়টা আমাদের কাছে সবারই প্রশ্ন হয় যে ব্যাখ্যা কেন দরকার। আমরা জগতে, প্রকৃতির জগতে অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটে, কিন্তু এই বৈচিত্র্যময় ঘটনাগুলো আমরা কারণ বা কার্য নির্ণয় করতে চাই, সেই বিষয়টা জানতে গিয়ে আমাদের ব্যাখ্যা যে আমরা কেন ঘটে বা কেন হয়েছে এই বিষয়টাই আমাদের হলো ব্যাখ্যা। যে আমরা যেমন আমাদের ব্যাখ্যার মূল ইয়েটা হলো যে আমাদের মনের কৌতূহল নিবৃত্তি করা, কারণ আমরা অনেক বিষয়ের কারণ এবং কার্য কোনটা সেটা জানতে পারি না, সেই কারণ কার্য আবিষ্কার করতে গিয়ে আমাদের ব্যাখ্যার ধারণার অবতারণা। যেমন এখন আমরা যে অবস্থায় আছি, যে প্যান্ডামিক সিচুয়েশনে, সেইখানে আমরা যে কোভিড কেন হলো বা এটা কারণ কি, কেন যে এই রোগের উৎপত্তি, এটা ব্যাখ্যা দিতে গিয়ে আমরা দেখি যে কোভিড বিষয়টা আমাদের ব্যাখ্যাটা আমরা কিছু জানি না, কিন্তু এটার বিজ্ঞান একরকম ব্যাখ্যা দিচ্ছে, আবার গ্রামের সহজ সরল মানুষরা আবার অন্যরকম ব্যাখ্যা দিচ্ছে।
তো যেমন আমরা যদি বলি যে মহামারী কেন হয় বা দুর্ভিক্ষ কেন হয় বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই বিষয়গুলো যখন আমরা ব্যাখ্যা দিতে যাই তখন সাধারণ মানুষ একরকম চিন্তা করে আবার বিজ্ঞান আরেক রকম ব্যাখ্যা দেয় তাহলে আমাদের সাধারণ মানুষ যে বিষয়গুলোকে আমরা দেখি সেটা একরকম সাধারণ মানুষের ব্যাখ্যা থাকে একরকম আবার শিক্ষিত জ্ঞানী ব্যক্তির ব্যাখ্যা অন্যরকম তাহলে দেখা যাচ্ছে ব্যাখ্যা বিষয়টা আমাদের যে কোন জটিল দুর্বুদ্ধ বা রহস্যময় ঘটনাকে সুস্পষ্ট করাকে আমরা ব্যাখ্যা বলি জগতের জটিল ঘটনাবলী সহজ সরল আকারে পরিবেশন করাই হলো ব্যাখ্যা যুক্তিবিদ কপি যেটা বলছেন সেটা হলো যে an explanation is a group of statement or a story from which the things to be explained can be logically be inferred and whose acceptance removes or diminishes its problematic or puzzling character এখন যুক্তিবিদ কপি এই ব্যাখ্যা শব্দটার দুইটা অর্থে প্রয়োগ করছে একটা হলো যে কোনো দুর্বুদ্ধ বিষয়কে সহজবুদ্ধ করা আরেকটা হলো আপাতত দৃষ্টিতে যেটা বিশৃঙ্খল বলে বড় হয় এমন বিষয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ব্যাখ্যার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিকস অফ এক্সপ্লেনেশন এখন ব্যাখ্যার বৈশিষ্ট্য বলতে গিয়ে আমরা যেমন বুঝি যে অস্পষ্ট দুর্বুদ্ধ বা রহস্যময় এটা হলো প্রথম বৈশিষ্ট্য ব্যাখ্যার যেমন আমরা যদি বলি যে কলেরার কারণ কি একজন গ্রামের লোক বলবে কি যে উলাবিবির যে আগমনে কলেরা হয় এখন এই ব্যাখ্যাটা আমাদের কাছে অনেকের কাছে স্পষ্ট হয় না আবার আমরা এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দাবি করি তখন বিজ্ঞান বলে যে কমা একটি আকৃতির যে জীবাণু আমাদের যদি পেটের ভেতর প্রবেশ করে তাহলে কলেরা হয় তাহলে এই যে ব্যাখ্যা তো ব্যাখ্যা দিতে গিয়ে আমরা তাহলে ব্যাখ্যার বৈশিষ্ট্য একটা অস্পষ্ট দুর্বোধ্য রহস্যময় বিষয়কে ব্যাখ্যা করা হয় আবার কোন ব্যাখ্যা কোনো বিষয়ের হতে পারে আবার কোনো নিয়মের হতে পারে এই ব্যাখ্যা বৈশিষ্ট্যে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে ব্যাখ্যা স্থান কাল পাত্রভেদে ভিন্ন হতে পারে যে ব্যাখ্যাকারীর অবস্থান আমরা যেমন শহরে যারা থাকে তারা একরকম ব্যাখ্যা করি আবার যারা গ্রামে থাকে তারা আরেক রকম ব্যাখ্যা করি তাহলে দেখা যাচ্ছে ব্যাখ্যার অবস্থান ভেদে ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে শিক্ষিত লোকের ব্যাখ্যা একরকম হবে অশিক্ষিত লোকের ব্যাখ্যা একরকম হবে ধর্ম ধর্মের উপরও ব্যাখ্যা নির্ভর করে যেমন কি ইসলাম ধর্মে একরকম ব্যাখ্যা দিল হিন্দু ধর্মের লোকেরা আরেক রকম মানে ধর্মভেদে ব্যাখ্যা ভিন্ন হতে পারে যেমন আমরা যদি বলি যে চন্দ্রগ্রহণ কেন হয় এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে যেমন অনেকে বলে হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা বলে যে রাহুল নামক একটা দেবতা আছে যখন চন্দ্রকে গ্রাস করে তখন চন্দ্রগ্রহণ হয় আবার আমরা এই চন্দ্রগ্রহণের যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখি তাহলে আমরা দেখি যে যে পৃথিবী পৃথিবী যখন ঘুরতে ঘুরতে যে সূর্য সূর্য এবং চাঁদের মাঝখানে যায় তখন পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ে তখন চন্দ্রগ্রহণ হয় তাহলে দেখা যায় যে এই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের ব্যাখ্যাগুলো যে একটা গ্রামের অশিক্ষিত ব্যক্তির কাছে একরকম আবার শহরের শিক্ষিত বা যে যারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন তাদের কাছে আরেক রকম তাহলে দেখা যাচ্ছে যে ব্যাখ্যা ব্যক্তির অবস্থান তারপর বোধ শক্তি অর্থাৎ স্থান কাল পাত্রভেদে ভিন্ন হতে পারে ব্যাখ্যা মূল উদ্দেশ্য হলো একটা সাধারণ নিয়ম আবিষ্কার করা আমরা যখন কোনো বিষয়ের ব্যাখ্যা দেই তখন একটা সাধারণ বা প্রতিষ্ঠিত সত্যের সাথে সহমতিপূর্ণ করার চেষ্টা করি যেমন আমরা যদি বলি যে কোনো বস্তু কেন নিচে পড়ে বা মাটিতে পড়ে
এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির কথা বল, যে কি যে মাধ্যাকর্ষণ শক্তির যে প্রভাবে কোনো বস্তু কি মাটির দিকে পড়ে, যে তাহলে দেখা যাচ্ছে এই যে মাধ্যাকর্ষণ নিয়মের ব্যাখ্যা একটা ব্যাপক নিয়ম, আমরা এটার দিয়ে আমরা আরো অনেক ছোট ছোট যেমন জোয়ার ভাটার যে ব্যাখ্যা দিতে পারি, যে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারি। ব্যাখ্যার প্রকার ভেদ আমি আবার তোমাদের আলোচনা করব যে ব্যাখ্যা কই রকম হতে পারে। আমরা একটু আগে আলোচনা করলাম যে একটা শিক্ষিত লোকের ব্যাখ্যা একরকম হতে পারে, আবার গ্রামের অশিক্ষিত বা যারা দৈব ঘটনায় বিশ্বাসী বা নির্বিচারবাদী যারা নিজেদের মন গড়া ব্যাখ্যা দেয় সেরকম ব্যাখ্যা হতে পারে। সেই জন্য ব্যাখ্যা আমাদের যুক্তিবিদ্যার ব্যাখ্যা দুই রকম আছে, একটা পপুলার এক্সপ্লেনেশন বা লৌকিক ব্যাখ্যা, এটাকে অনেকে বলে যে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বা আনসাইন্টিফিক এক্সপ্লেনেশন, আরেকটা আছে সাইন্টিফিক এক্সপ্লেনেশন বা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো লৌকিক ব্যাখ্যা, আমরা এই বিষয়টা নিয়ে এখন কথা বলি যে লৌকিক ব্যাখ্যাটা কি। যখন কোনো বিষয়ের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে কোনো অদৃশ্য অতিপ্রাকৃত বা দৈব শক্তি বা বিষয়ের দোহাই দিয়ে ব্যাখ্যা করা হয় তখন তাকে আমরা বলি লৌকিক ব্যাখ্যা। এই ধরনের ব্যাখ্যায় কোনো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয় না, এটা মানুষের সামাজিক সংস্কার দৈব শক্তি অজ্ঞানতা এইসব বিষয়ের উপর ভিত্তি করে আমরা ব্যাখ্যা দেই। যেমন আমরা যদি বলি যে কলেরার কারণ কি, এটা গ্রামের লোকেরা বলবে যে ওলাবিবির আগমনে কলেরা হয়, তাহলে এটা কি একটা লৌকিক ব্যাখ্যা। এখানে বিজ্ঞান এই ব্যাখ্যাটা মানতে রাজি না, কিন্তু গ্রামের সাধারণ বা অশিক্ষিত যে যে ব্যক্তিরা এই ব্যাখ্যাটাকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে দিয়ে থাকে। তারপরে আবার যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এইসব বিষয়ের ব্যাখ্যাগুলো লৌকিক ব্যাখ্যা দিয়ে থাকে, যে রাহুর দেবতা চন্দ্রকে গ্রাস করে তাই চন্দ্রগ্রহণ হয়। এখন সূর্যগ্রহণও সেই রকমই একটা ব্যাখ্যা। তাহলে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা যদি দেই সেটা আবার অন্যরকম, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা সব সময় অদৃশ্য বা অতি প্রাকৃত শক্তির উপরে বিশ্বাস করি। সেখানে আমরা যে কুসংস্কার অজ্ঞানতা এই বিষয়গুলো দায়ী থাকে লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে, সামাজিক সংস্কার এই বিষয়গুলোর অনেক ক্ষেত্রে আমাদের প্রভাবিত করে। যেমন আমরা যদি কোনো জায়গায় খরা হচ্ছে বা বন্যা হচ্ছে সেগুলোকে আমরা বলি যে ওই জায়গার লোকজন ধর্ম পালন করে না তাই খরা হচ্ছে, এই বিষয়টা কি যে এক ধরনের লৌকিক ব্যাখ্যা। যে কোনো জায়গায় সাইক্লোন বা সুনামি হলো, আমরা যদি দেখি যে সুনামির কারণ কি, এখানে বলে যে কি ওই জায়গায় অধর্ম বেশি প্রভাব, সব মানুষ অধার্মিক হয়ে গেছিল ধর্ম পালন করে না সেই জন্য সেইখানে সুনামি হয়েছে, হয়ে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সুনামি যে সুনামি দিয়েছে, এটা ভগবান বলেন বা সৃষ্টিকর্তা যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের দৈব ঘটনাগুলোকে পাঠাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি যে এটা যে সাধারণ মানুষ এটাকে এইভাবে ব্যাখ্যা করবে, কিন্তু আমরা বিজ্ঞান মনস্ক যারা তারা সেটাকে সেইভাবে ব্যাখ্যা করে না, তাহলে দেখা যাচ্ছে যে লৌকিক ব্যাখ্যা তাহলে লৌকিক ব্যাখ্যাটাকে আমরা কি বলতে পারি, যে অন্ধবিশ্বাস কুসংস্কার মনগড়া ধারণার বশবর্তী হয়ে যখন কোনো ঘটনা বা বিষয়কে অপ্রাকৃত অতিপ্রাকৃত দৈব বা অলৌকিক শক্তির সাহায্যে বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে ব্যাখ্যা করা হয় তখন সেটাকে আমরা বলবো লৌকিক ব্যাখ্যা বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে লৌকিক ব্যাখ্যার মূল বিষয়টা হলো যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা মন গড়া ধারণার বশবর্তী হয়ে
যখন আমরা কোনো বিষয়ে ব্যাখ্যা দেব সেটাই হবে লৌকিক ব্যাখ্যা। এখানে আমাদের যে সামাজিক কুসংস্কার বা অন্ধবিশ্বাস বেশিরভাগ ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সাধারণ লোকের বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এই ব্যাখ্যাটাকে আমরা বলছি লৌকিক বা পপুলার, এটা জনপ্রিয়, এটা এই জন্য এটাকে বলছি আমরা লৌকিক। পপুলার বলতে এটা জনপ্রিয় হিসাবে আমরা না দেখে আমরা বলবো যে অনেক মানুষ এটাকে বিশ্বাস করে, এই জন্য এটাকে বলি লৌকিক। এই ধরনের ব্যাখ্যা কোনো বৈজ্ঞানিক সত্য বা নিয়মের মাধ্যমে করা হয় না, তাই এটাকে আমরা অবৈজ্ঞানিক ব্যাখ্যাও বলে থাকি। তা আমরা যখন অনেক সময় অনেক বইতে আমরা পাই যে লৌকিক ব্যাখ্যা, কোনো বইতে আবার সেটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা, অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলে বলা হচ্ছে, তাহলে বিষয়টা একই যে লৌকিক ব্যাখ্যাও যেটা অবৈজ্ঞানিক ব্যাখ্যাও সেটাই, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য নেই। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে চাঁদের পাপের ফলে রাহুল নামক দেবতা মাঝে মাঝে চাঁদকে গ্রাস করে, তাই চন্দ্রগ্রহণ হয়, এটা হলো এক ধরনের লৌকিক ব্যাখ্যা। এবার আমরা লৌকিক ব্যাখ্যার যে বৈশিষ্ট্যগুলো দেখি, সেই বৈশিষ্ট্যগুলো হলো যে লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করা হয়। এখানে ব্যাখ্যা যখন আমরা বলতে আলোচনা করেছি তখন দেখছি যে ব্যাখ্যা দিতে গিয়ে আমরা কেন ব্যাখ্যা দেয়া হচ্ছে, সেই ঘটনাটা কেন হয়েছে সেটার কারণ নির্ণয় না করে লৌকিক ব্যাখ্যায় শুধু আমরা সেই বিষয়ে বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করি, আমরা সেটার কোনো কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করি। আমরা দ্বিতীয় পত্রের মূল বিষয় হলো আরোহ। আরোহের মূল কাজ হলো প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি এবং কার্যকরণ নীতি, এই দুইটার উপরে, এই দুইটার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাই আরোহের যে বিষয়টাকে আমরা আলোচনা করব সেখানেই আমরা দেখি যে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি বা কার্যকরণ নীতির উপরে আমরা নির্ভর করব বা এই দুইটার ভিত্তিতে আমরা আলোচনা করব। কিন্তু লৌকিক ব্যাখ্যা আমরা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি বা কার্যকরণ নীতি কোনোটার উপরে ভিত্তি না করে আমরা কোনো বিশেষ যে ঘটনাকে আমরা ব্যাখ্যা করি। যে লৌকিক ব্যাখ্যা একটা সহজ সরল প্রক্রিয়া, এটা সহজ সরল বলতে এই জন্য বোঝাচ্ছে যে এখানে কোনো নিয়ম নিয়ম কানুনের দরকার হয় না, যার যেটা মনে আসে যে সেটা সেই সমাজে প্রচলিত ধারণা সেটা দিয়েই সেই বিষয়টা ব্যাখ্যা করে। যেমন আমরা বলছি যে কলেরার কারণ, যে বলছে যে কোনো জায়গায় বলছে যে উলাবিবির আক্রমণে কলেরা হয়, আবার বসন্তের কারণ এখানে অনেকে বলছে যে শীতলাদেবীর আগমনে বসন্ত হয়, এটা হিন্দুরা বিশ্বাস করলো, মুসলমানরা আবার সেটাকে বিশ্বাস নাও করতে পারে, এটা একটা গ্রামের সহজ সরল ভাবে ব্যাখ্যা প্রদান করে, তাই এটা একটা সহজ সরল প্রক্রিয়া। লৌকিক ব্যাখ্যার মূল ভিত্তিটা হলো আমাদের সমাজে প্রচলিত ধারণা, অন্ধবিশ্বাস বা কুসংস্কার। যে লৌকিক ব্যাখ্যা অতি প্রাকৃত দৈব বিষয়, এর মাধ্যমে ব্যাখ্যা করা হয়, এখানে কখনো বৈজ্ঞানিক নিয়ম বা নীতির চিন্তা করা হয় না। এখানে আমরা যে বিষয়গুলো আসে সেটা হঠাৎ করেই ঘটছে, বা হঠাৎ আমরা যদি বলি যে সাইক্লোন কেন হচ্ছে, আমরা বলছি যে কি যে আল্লাহ পাঠাইছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, বা কোনো এলাকায় যে চরম অধর্ম বিরাজ করছে সেই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেইখানে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হচ্ছে বা সুনামি হচ্ছে, এগুলো হলো কি যে অতি প্রাকৃত বা দৈব ঘটনা, এগুলো আল্লাহর তরফ থেকে বা ভগবানের যে মানুষকে শিক্ষা দেওয়া ধর্মের পথে আনার জন্য এগুলো আসে। যে লৌকিক ব্যাখ্যা এটা সবসময় বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে দেয়া হয়, যেমন আমরা যে বাদুরকে বলি যে কি বাদুর একটা হলো পাখি, আসলে কি বাদুর পাখি, এটা পাখি দিয়ে বাদুরের একটা লৌকিক ব্যাখ্যা। বাদুরের বৈশিষ্ট্য যদি আমরা বিচার করি সেখানে দেখি যে বাদুর হলো একটা স্তন্যপায়ী প্রাণী,
বাদর অন্যান্য পাখির মতো ডিম দেয় না সেখানে বাচ্চা দেয়, আবার স্তন পান করায়। সেই হিসাবে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে বাদর পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত না, এটা হলো একটা স্তন্যপায়ী প্রাণী। তাহলে দেখা যায় যে লৌকিক ব্যাখ্যা বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে আমরা বিচার করি বা ব্যাখ্যা দেই। লৌকিক ব্যাখ্যা কেনর উত্তর না দিয়ে কি এই বিষয়টার উত্তর দেয়? আমরা ব্যাখ্যার মূল বিষয় যেটা আমরা কেন কেন ঘটেছে এটার উত্তর না দিয়ে কি হয়েছে সেটা বলি। যে আমরা যদি বলি যে কোভিড কেন হচ্ছে বা কেউ কোন এলাকায় কিভাবে ছড়াচ্ছে, আমরা যদি এটা দেখি যে বলে যে কে বস্তিতে কোভিড নাই কেন নাই, সেটার উত্তর না দিয়ে বলে যে কি এখানে গরিব মানুষের কোভিড হয় না বা করোনা ভাইরাস আক্রমণ করে না, এটা কি ধনীদের আক্রমণ করে বা যারা এসির মধ্যে থাকে তাদের আক্রমণ, এটা ব্যাখ্যাটা কি আসলে তাই? যে এটা মানুষের ইমিউনিটি শক্তির উপর নির্ভর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই দেখা যায় যে ইমিউনিটি সিস্টেমের জন্য এটা দায়ী। কিন্তু আমরা লৌকিক ব্যাখ্যায় গিয়ে আমরা বলি কি কেনর উত্তর না দিয়ে আমরা বলছি কি যে কোভিড বস্তিতে কোভিড হয় না বা করোনা হয় না, এটা কেন হয় না সেটার উত্তর না দিই, না আল্লাহ দেয় না গরিবদের জন্য এই রোগ না, তাহলে এটা কি আমরা কেন দিচ্ছে এটার উত্তর না দিই কি হচ্ছে এটা আমরা বলি। লৌকিক ব্যাখ্যা স্থানকাল পাত্রভেদে ভিন্ন হয়। এখন আমরা আলোচনা করব যে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা লৌকিক ব্যাখ্যা দিতে গিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার অনেক বৈশিষ্ট্য আমরা বলে ফেলছি। যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি আমরা এখানে নামেই আমরা বুঝি যে বিজ্ঞানসম্মত আলোচনা বা বিজ্ঞানসম্মত ব্যাখ্যাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন কোন ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করব, অনুমান করব এবং সংযুক্ত করব, তখনই সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা দিতে গিয়ে আমরা যদি বলতে পারি যে কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা বা কোনো অব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। কার্ভেট রিড বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সাইন্টিফিক এক্সপ্লেনেশন কনসিস্ট ইন ডিসকভারিং ডিডিউসিং অ্যান্ড এসিমুলেটিং দ্য ল অফ ফিনোমেনা। এটাকে আমরা বাংলায় বলতে পারি ঘটনাবলীর নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বিষয় হলো যে ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করব, অনুমান করব এবং অন্য কোনো ব্যাপক নিয়মের সাথে সংযুক্ত করব। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার দুইটা মূল বৈশিষ্ট্য আছে, একটা হলো সংযুক্তিকরণ আর একটা হলো অন্তর্ভুক্তকরণ। কোন ঘটনাকে ব্যাখ্যা করতে হলে তার সাথে যে অপর অপর আরো ঘটনাগুলো আছে সেগুলোর সাদৃশ্য খুঁজে বের করে সেগুলোর ব্যাখ্যা করা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা যে বৈশিষ্ট্যগুলো আছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো ঘটনাকে নয় ঘটনার পিছনের কারণকে ব্যাখ্যা করে। যে আমরা লৌকিক ব্যাখ্যা দিতে গিয়ে আমরা দেখছি যে ঘটনা যে বিষয়টা কি সেটা বলছে কিন্তু কেন হয়েছে সেটা বলেনি, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা দেখি যে একটা ঘটনা কেন ঘটছে সেই ঘটনার পিছনের কারণটা আমরা ব্যাখ্যা করছি। আমরা যদি বলি ভূমিকম্প কেন হয় এই বিষয়টা আমরা ব্যাখ্যা করতে গিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে আমরা দেখি যে যে পৃথিবী একটা বিভিন্ন প্লেটের উপর সজ্জিত, এই যে প্লেট গুলো যখন স্থানচ্যুতি হয় তখন সেইখানে ভূমিকম্প হয়, আবার যে কোথাও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় সেখানে ভূমিকম্প হয়। তাহলে আমরা এই যে ব্যাখ্যা দিতে গিয়ে আমরা দেখি যে ঘটনার পিছনে কারণটাকে আমরা খুঁজি। আমরা বজ্রপাত হয় বৃষ্টির সময় বজ্রপাত হয়,
তার আগে বিদ্যুৎ চমকায়। তাহলে এখন আমরা যদি বলি যে বিদ্যুৎ চমকানি বজ্রপাতের কারণ যদি বলি, তাহলে ঘটনাটা অন্যরকম হয়ে যাচ্ছে, যে পিছনে আমরা বিদ্যুৎ চমকানি বজ্রপাতের কারণ না, যে এই দুটা আলাদা আলাদা ঘটনা। আমরা এটা ব্যাখ্যা করতে গিয়ে দেখি যে কি, যে বিদ্যুৎ চমকালে কি হয়, সেখানে যদি বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, তখন কি করে মেঘটা আশেপাশের মেঘগুলো দ্রুত বেগে সেই শূন্যস্থান পূরণ করতে আসে, এসে মেঘে মেঘে ঘর্ষণ লাগে, তখন বজ্রপাত হয়। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার আমরা উদ্দেশ্য হলো ঘটনার সাধারণ নিয়মাবলী আবিষ্কার করা। আমরা যখন কোনো ঘটনার ব্যাখ্যা দেই, তখন আমরা কি করি যে একটা ব্যাপকতর নিয়মের অন্তর্ভুক্ত করে সেই বিষয়টার ব্যাখ্যা দেই। আমরা ছোট ছোট নিয়মগুলোকে একটা বড় নিয়মের মধ্যে নিয়ে, যেমন আমরা যদি বলি যে যে একটা গাছ থেকে আম মাটিতে পড়ে কেন, এটার কারণ, বা আপেল, যে বৈজ্ঞানিক নিউটন এইটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি মাধ্যাকর্ষণ নিয়ম আবিষ্কার করছেন। তাহলে এই যে এখন আপেল পড়ার কারণটার ভিত্তিতে আমরা এই মাধ্যাকর্ষণ নিয়মের ভিত্তিতে পৃথিবীতে যত বিষয় আছে উপর থেকে নিচে পড়ে, তখন আমরা সেই মাধ্যাকর্ষণের নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করি। তাহলে দেখা যাচ্ছে জোয়ার ভাটার কারণ কি, সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে নিয়ে গিয়ে ব্যাখ্যা করি। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার আরেকটি বৈশিষ্ট্য হলো যে এটা মৌলিক সাদৃশ্য বিবেচনা করা হয়। আমরা যখন কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে চাই, তখন আমরা সেটার আভ্যন্তরীণ বা মৌলিক বিষয়গুলোকে নিয়ে বিশ্লেষণ করে তার ব্যাখ্যা দিই। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার আরেকটি বৈশিষ্ট্য হলো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট এবং পদ্ধতি নির্ভর, যে এখানে সুনির্দিষ্ট ভাবে, এখানে বৈজ্ঞানিক লৌকিক ব্যাখ্যা স্থান কাল পাত্র হতে ভিন্ন হয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সুনির্দিষ্ট, এটা সবার কাছে একই রকম, এখানে যে স্থান কাল পাত্রভেদে ভিন্ন হয় না, আর এটা হলো পদ্ধতি নির্ভর। বৈজ্ঞানিক ব্যাখ্যা সার্বজনীন, সবাই এটাকে গ্রহণ করে। তারপর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা যখন দিই, কি এর উত্তর না দিয়ে কেন হয় সেটার ব্যাখ্যা করি। আমাদের এই বিষয়টা আরোহের মূল বৈশিষ্ট্যের মধ্যে সমস্যা, যে আমরা ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা করি। বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে সম্পর্কিত, সেই জন্য আমরা কোনো ঘটনার কার্যকারণ আবিষ্কার করতে যাই, সে গিয়ে সেই বিষয়টার ব্যাখ্যা করি। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার আরেকটা বৈশিষ্ট্য হলো যেটা সাক্ষ্য প্রমাণ ভিত্তিক, এখানে এর মূল বৈশিষ্ট্য ভিত্তিটাই হলো সাক্ষ্য প্রমাণ, বা এটার দলিল থাকবে, বা কোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য থাকবে, সেটার উপরে ভিত্তি করে আমরা ব্যাখ্যা দিই। এখন বৈজ্ঞানিক, আমরা এতক্ষণ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ব্যাখ্যার সাথে অন্য বিষয়গুলোর, আমাদের যুক্তিবিদ্যায় আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলোর কি সম্পর্ক আছে সেটা আমরা দেখতে চাই। যে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত, যে প্রকল্প, আমরা প্রকল্প হলো আনুমানিক ধারণা, যে কোনো একটা ঘটনার কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করতে গিয়ে যখন আমরা সেই বিষয়ের সঠিক কারণ নির্ণয় করতে পারি না, তখন আমরা কি করি, কতগুলো আনুমানিক ধারণা গ্রহণ করি। সেই আনুমানিক ধারণাগুলো যে যাচাই বাছাই করে, যখন কোনো আনুমানিক ধারণা যে প্রতিষ্ঠিত সত্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তখন সেটা একটা নিয়মে পরিণত হয়। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা এই প্রকল্প প্রণয়নের সাথে যুক্ত, যে প্রকল্প বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে আমরা কি প্রকল্পের ধারণার সাথে সম্পর্ক যুক্ত করি। যে আমরা যখন, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা ঘটনা ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যই হলো তার কার্যকর নিয়ম আবিষ্কার করা।
এখন কার্যকর নিয়ম আবিষ্কার করতে গেলে আমাদের কিছু প্রকল্প গ্রহণ করতে হয়, সাময়িক ধারণা করতে হয়। তাহলে দেখা যাচ্ছে এই প্রকল্প প্রণয়ন বা সাময়িক ধারণা বা আন্দাজ, যেটাকে আমরা বাংলায় বলি, সেই সাময়িক ধারণাটা বা প্রকল্প বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তিকরণ আবশ্যক। যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে আমরা একটা নিয়মের সাথে আরেকটা অনুরূপ নিয়ম থাকলে, বা আমার জানা একটা বিষয় আছে, সেই জানা বিষয়টার সাথে আমরা কি করি, সেটা সংযুক্ত করি। যেমন আমরা মাধ্যাকর্ষণ নিয়ম জানি, যে কি মাধ্যাকর্ষণ নিয়ম অনুযায়ী পৃথিবী কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে। এখন এই আকর্ষণের বিষয়টা আমরা যখন দেখি যে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই এই ব্যাখ্যার উপরে আমরা জোয়ার ভাটা বলি। যে এখন আপেলের, নিউটনের আপেল মাটিতে পড়ার কারণের সাথে আমরা যে কোনো বস্তুর মাটিতে পড়ার কারণটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখা যাচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেই সংযুক্তিকরণের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত। শ্রেণীকরণটা কি, আমরা এর আগে হয়তো বা জেনেছি, আজকে আমার ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি, সেহেতু এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। যে শ্রেণীকরণ কি, শ্রেণীকরণ একটা গুণ বা একটা বিষয়ের যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে দুইটা ভাগে বিভক্ত করা কি আমরা বলি শ্রেণীকরণ। যে কোনো বিষয় যেটা সাদৃশ্য আছে সেটাকে আমরা একদিকে, আর যেটা সাদৃশ্য নাই সেটাকে অন্যদিকে। যেমন আমরা উদ্ভিদকে ফুল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটার ভিত্তিতে যাদের ফুল হয় তাদেরকে আমরা একদিকে সপুষ্পক উদ্ভিদ, আবার যাদের ফুল হয় না তাদেরকে আমরা বলি অপুষ্পক উদ্ভিদ। এই দুই ভাগে ভাগ করতে পারি, এটাকেই বলছি আমরা শ্রেণীকরণ। কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা মূলনীতির ভিত্তিতে বা কোনো একটা মূলসূত্রের ভিত্তিতে একটা উচ্চতর বা বড় শ্রেণীকে তার অন্তর্গত শ্রেণীতে ভাগ করতে পারি। এখানে ভাগের বিষয়টা একটা মূলনীতি থাকে বা একটা বৈশিষ্ট্য থাকে। এই শ্রেণীকরণের ক্ষেত্রে আমরা সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেমন আমরা বললাম যে ফুল হয় ফুল হয় না, এটার ভিত্তিতে আমরা উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ আবার অপুষ্পক উদ্ভিদ এই দুই শ্রেণীতে ভাগ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা যখন আলোচনা করি তখন দেখি যে এখানে শ্রেণীকরণের বিষয়টা আমাদের এখানে কাজে লাগে। কারণ যে নিয়মগুলো একটা যে ব্যাপকতর নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ, সেটাকে আমরা ওই নিয়মের অন্তর্ভুক্ত করে আমরা সেই বিষয়টার ব্যাখ্যা করি। বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে সম্পর্কিত। আরোহ আমাদের দ্বিতীয় পত্রের মূল বিষয়টাকেই আরোহ বলি আমরা, সম্পূর্ণ বিষয়টাকে আরোহ অবরোহ। আমাদের যুক্তিবিদ্যা দুইটা ভাগ আমরা করি, একটা হলো আরোহ আর একটা হলো অবরোহ। আরোহ যে বিষয়টা সেটা হলো যে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকর নীতির উপরে ভিত্তি করে আমরা যে কতগুলো বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করাকে বলি আমরা আরোহ। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা এই আরোহের সাথে সম্পর্কযুক্ত, কারণ আরোহের যে মূল বৈশিষ্ট্য বা মূল ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ নীতি। এই কার্যকারণ নীতি যেটা আমরা বলছি সেটা আরো বৈজ্ঞানিক যে ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গেলে আমাদের ঘটনার কার্য এবং কারণের সম্পর্ক আমাদের নির্ণয় করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে আরোহের ভিত্তি যে কার্যকারণ নীতি বৈজ্ঞানিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ পদ্ধতির সাথে যুক্ত। কেমন করে যুক্ত হলো সেই বিষয়টা যদি আমরা দেখি, যে অবরোহ কাকে বলে, একটা সার্বিক সত্য থেকে আমরা কিছু কিছু আমরা সার্বিক সত্য থেকে বিশেষ সত্য গমন করি আমরা অবরোহ অনুমানে। যে আমরা আরোহতে কি কি করি, যে কিছু কিছু ক্ষেত্রে যা সত্য হয় সেটা
ভিত্তিতে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি যে, আর অবৈধ যুক্তিবিদ্যায় আমরা দেখি যে একটা সার্বিক বিষয় থেকে আমরা বিশেষের ক্ষেত্রে যাই। যেমন মাধ্যাকর্ষণ নিয়ম একটা সার্বিক নিয়ম, আমরা যখন আপেল পড়ার কারণটাকে ব্যাখ্যা করতে যাই বা কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার কারণটাকে ব্যাখ্যা করতে যাই, তখন দেখি যে ওই সার্বিক নিয়মের অধীনে এনে আমরা ব্যাখ্যা করছি। তাহলে দেখা যাচ্ছে আমরা কিছু থেকে যেমন সার্বিকে যাচ্ছি, তেমন বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা যে সার্বিক থেকে বিশেষে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। আমরা এতক্ষণ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অবৈজ্ঞানিক ব্যাখ্যা বা লৌকিক ব্যাখ্যা এই বিষয় দুটো পৃথক পৃথক ভাবে আলোচনা করলাম। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য আলোচনা করেছি, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য আলোচনা করেছি। এই বিষয়গুলোর ভিত্তিতে আমরা যদি দেখি যে ব্যাখ্যার যে দুইটা বিষয় পার্ট করেছি, আমরা দুইটা ভাগ করেছি, একটা লৌকিক ব্যাখ্যা আর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে আমাদের আজকের যে বিষয়টা ছিল যে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে তুলনা করতে পারবো বা পার্থক্য করতে পারবো, সেই বিষয়টা আমরা এখন দেখতে পাই যে লৌকিক ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কি পার্থক্য আছে। যে প্রথম পার্থক্যটা আমরা যদি দেখি যে লৌকিক ব্যাখ্যা কোনো ঘটনাকে ব্যাখ্যা করে, এই ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে কি করে যে অলৌকিক কারণ বা দৈব বিষয় বা অন্ত কুসংস্কারের উপর ভিত্তি করে ব্যাখ্যা করে। এখন কিন্তু আমরা যদি দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা কি করি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দৈব বা অলৌকিক কারণের সাহায্য না নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা বাস্তব কারণ নির্ণয়ের মাধ্যমে ঘটনাটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তাহলে লৌকিক ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্যটা প্রথম পাই আমরা, সেটা যে লৌকিক ব্যাখ্যা দৈব বা অলৌকিক কারণের সাহায্যে ব্যাখ্যা করে আর বৈজ্ঞানিক ব্যাখ্যা বাস্তব কারণ নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা করে। তারপর দ্বিতীয়ত পার্থক্য যে লৌকিক ব্যাখ্যা যে বিষয়গুলো বাহ্যিক সাদৃশ্য পরিতৃপ্ত, যেমন আমরা বলছি যে বাদুড় হলো পাখি, এটাকে আমরা বাহ্যিক ভাবে দেখছি, সে ভেতরে আমরা দেখিনি বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলো নিয়ে চিন্তা করিনি, বাদুড়কে পাখির মধ্যে ধরে নিয়ে ব্যাখ্যা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে লৌকিক ব্যাখ্যা গুরুত্বহীন বা বাহ্যিক সাদৃশ্য পরিতৃপ্ত, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা গুরুত্বপূর্ণ বা মৌলিক সাদৃশ্যে। আমরা কি বলছি বাদুড় হলো স্তন্যপায়ী প্রাণী, কারণ হলো যে বাদুরের কি করে যে বাদুর বাচ্চা দেয়, তারপরে বাদুর স্তন্য পান করে, বাদুর দুধ খায়, যে মায়ের দুধ খেয়ে বড় হয়। তাহলে এটা কি, এটা হলো বাদুর হলো স্তন্যপায়ী প্রাণী। তাহলে বাদুরকে আমরা পাখির দিকে না নিয়ে গিয়ে স্তন্যপায়ী প্রাণী হিসাবে নিয়ে যেতে পারছি। লৌকিক ব্যাখ্যার আর বৈজ্ঞানিক ব্যাখ্যার আরেকটা পার্থক্য যে লৌকিক ব্যাখ্যা কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করে আর বৈজ্ঞানিক ব্যাখ্যা ঘটনার সাথে যুক্ত নিয়মকে ব্যাখ্যা করে। আমরা লৌকিক ব্যাখ্যা বিশেষ একটা ঘটনা, যেমন আমরা কলেরা কি বা কোন জায়গায় কলেরা হয়েছে সেইখানে বা কোন জায়গায় সাইক্লোন হয়েছে সেই সাইক্লোনের যে ব্যাখ্যা দিতে ঘূর্ণিঝড় হয়েছে সেটাকে আমরা বলছি যে লৌকিক ব্যাখ্যা, বলছে যে ওই এলাকায় পাপ বেশি হয়েছে, আল্লাহ তাদের শিক্ষা দেওয়ার জন্য বা ধর্মের পথে আনার জন্য সেইখানে আল্লাহ শাস্তি হিসেবে ঘূর্ণিঝড় বা সাইক্লোন দিয়েছে। কিন্তু এটা কি একটা বিশেষ ঘটনা ধরে নিয়ে আমরা ব্যাখ্যা করছি, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কিছু সুনির্দিষ্ট কারণ আছে সেটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করবে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যদি আমরা বলি ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কারণ কি, যে কোনো জায়গার বায়ু যদি হালকা হয়ে উপরে উঠে যায় সেই শূন্য স্থান পূরণের জন্য
পাশের যে বাইরের বায়ুগুলো আছে সেগুলো দ্রুত বেগে এসে সেই শূন্যস্থান পূরণ করতে চায়, তখন সেখানে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তাহলে আমরা একটা নিয়ম যে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের যে নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে কোনো বিশেষ জায়গার ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কারণটা ব্যাখ্যা করতে পারি। মৌখিক ব্যাখ্যা একটা ঘটনাকে এককভাবে প্রাধান্য দেয়া হয়, বিশেষ পরিস্থিতির আলোকে সেই বিষয়টা ব্যাখ্যা করে। সে বিশেষ পরিস্থিতি মানে আমরা যখন কোনো জিনিসের ব্যাখ্যা দিতে চাই সেই পরিস্থিতিটা কি, আমরা আলাদা আলাদা ঘটনাকে আলাদা আলাদা পরিস্থিতির মাধ্যমে ব্যাখ্যা করি। আমরা এক এক জায়গায় এক এক, আমরা যদি বলি যে কোনো জায়গায় সুনামি হয়েছে বা ভূমিকম্প হয়েছে, নেপালে ভূমিকম্প হয়ে সেইখানে ধ্বংস হয়ে গেছে, তাহলে আমরা সেই নেপালের কথা সেইখানে বলি, বা আমরা নেপালের ভূমিকম্পের কারণটা আমরা নেপালের ঘটনার দিয়ে ব্যাখ্যা করি। এটা লৌকিক ব্যাখ্যা দেয় যে ওইখানে অধর্ম বেশি হয়ে গেছে তাই সেইখানে ভূমিকম্প হয়েছে, কিন্তু আসলে সেটা না, আমরা সেটি একটা বিশেষ পরিস্থিতিতে আমরা সেখানে ব্যাখ্যা দিলাম। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা যে ভূমিকম্পের সুনির্দিষ্ট কারণ আছে, কোথাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল বা ওই যে প্লেট গুলো, আমরা এই বিষয়টা একটা প্লেটের উপরে সাজানো, সে প্লেট গুলো স্থানচ্যুতি হয়ে গেলে সেখানে ভূমিকম্প হয়, তাহলে দেখা যাচ্ছে এই ভূমিকম্পের যে সার্বিক কারণ বা নিয়ম সেটার মাধ্যমে আমরা যে ভূমিকম্পের ব্যাখ্যা দিই। লৌকিক ব্যাখ্যা স্থান কাল পাত্রভেদে ভিন্ন হয়। আমরা আগে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলছি যে স্থান কাল পাত্র, আমরা এক এক এলাকায় এক এক জিনিসের ব্যাখ্যা এক এক রকম হয়। যেমন আমরা বললাম যে কোথাও বলছে যে ওলাবিবির আগমনে কলেরা হয়, আবার কোথায় বলছে যে শীতলা দেবীর আগমনে কলেরা হয়, এটা লৌকিক ব্যাখ্যা, এক এক জায়গায় এক এক রকম। যে এক এক ধর্মে যে ধর্মে বিশ্বাসী যারা তাদের কাছে বিভিন্ন রকম, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো সার্বিক নিয়মের মাধ্যমে দেখা, তাই এটা সার্বজনীন। লৌকিক ব্যাখ্যার যথার্থতা যাচাই করা যায় না, লৌকিক ব্যাখ্যা যেহেতু অন্ধ কুসংস্কার বা আত্মবাক্য দৈব ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করা হয়, অতি প্রাকৃত ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করা হয়, তাই এটার যথার্থতা যাচাই করা যায় না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা এটার একটা যথার্থতা, আমরা বিজ্ঞানের প্রতিষ্ঠিত নিয়ম আছে সেটার মাধ্যমে ব্যাখ্যা করি, সেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থতা যে বিজ্ঞানের মাধ্যমে যাচাই করা যায়। লৌকিক ব্যাখ্যার কোনো নিয়ম কানুন নাই, যার মনে যে রকম আসে সেটা সেইভাবে দিতে পারে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মের উপরে ভিত্তি করেই আমরা দেই। তারপরে লৌকিক ব্যাখ্যার কেনর উত্তর না দিয়ে কি হয়েছে সেটার উত্তর দে, যে লৌকিক ব্যাখ্যার সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য, যে লৌকিক ব্যাখ্যা কেন হয়েছে সেটা না বলে কি হয়েছে সেটা বলে, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হয়েছে কি ঘটেছে সেটা না বলে কেন হয়েছে সেটার উত্তর দে। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্র সীমিত না, আমাদের মনে যেরকম আসে সেইভাবেই আমরা একটা বিষয় ব্যাখ্যা দিতে পারি, তাই এই লৌকিক ব্যাখ্যার যে সীমিত না, আমাদের যখন যেরকম মনে হয় সব ঘটনারই আমরা ব্যাখ্যা দিতে পারি। গ্রামের অশিক্ষিত লোকের বা গ্রামের লোকের যে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে পারে, তাদের ব্যাখ্যার শেষ নেই। আমরা অশিক্ষিত মানুষের কাছে যে ঘটনাই নিয়ে যায় না কেন, তারা মন করা বা তাদের যে মনের পূর্ব ধারণার ভিত্তিতে তারা ব্যাখ্যা করে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ক্ষেত্রটা সীমিত। এখানে আমরা কি করি যে আমাদের নিয়ম আছে, নিয়মের মধ্যে পড়লে আমরা সেটা ব্যাখ্যা করতে পারি, যখন আমরা সেই নিয়মের অন্তর্ভুক্ত হয় না তখন সেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। লৌকিক ব্যাখ্যাটা সরল, এটা সকলেই দিতে পারে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা জটিল প্রক্রিয়া, এখানে নিয়ম অনুযায়ী হতে হয়।
লৌকিক ব্যাখ্যা একটামাত্র শর্তকে সমস্ত ঘটনার কারণ বলে মনে করে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা ঘটনা সদর্থক নঅর্থক সব রকম শর্তকে সমষ্টিতে একটা ঘটনার কারণ বলে মনে করে। যেমন আমরা যদি বলি যে একটা ব্যক্তি গাছ থেকে পড়ে গেল, কি ডাল ভেঙে গাছ থেকে পড়ে গেছে, তা এখন ডাল ভেঙে গাছ থেকে, তা আমরা এটা যদি গ্রামের কি যে দুপুর বেলা গাছে উঠেছিল শয়তানে ধাক্কা দিয়েছে গাছ থেকে পড়ে গেছে, এটা হলো কি লৌকিক ব্যাখ্যা। কিন্তু আমরা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা চিন্তা করি তাহলে সেটা কি হবে, যে ব্যক্তির ওজন গাছের ডালের চেয়ে বেশি ছিল, গাছের ডাল তার ভরটা নিতে পারেনি, সেই জন্য গাছের ডাল ভেঙে পড়েছে, তারপরে মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবী তার নিজের দিকে ব্যক্তিটাকে আকর্ষণ করছে, তাই নিচের দিকে চলে আসছে। তাহলে সেটা কি, যে এটা গাছের ডাল ভাঙা একটা কারণ, তারপর এটার আবার কিছু কারণ আছে যে ব্যক্তিটা উপরে ডাল ধরতে পারে নাই সেই জন্য নিচে পড়ে গেছে, এটা যেহেতু এটা একটা যে ঘটনা আছে, এইসব মিলে বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়েছে। লৌকিক ব্যাখ্যার মূল ভিত্তি হলো বিশ্বাস, আর বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল ভিত্তি হলো সাক্ষ্য প্রমাণ। তাহলে দেখা যাচ্ছে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করেছি সেটাকে যদি আমরা দেখি, যে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা, তাহলে লৌকিক আমরা ব্যাখ্যা কি, আমরা এই বিষয়টা আমরা জানতে পারছি যে আমাদের আজকের শিখন ফল যে বিষয়গুলো ছিল, যে ব্যাখ্যার ধারণা বর্ণনা করতে পারব, আমি এতক্ষণ যে আলোচনা করেছি তার ভিত্তিতে আমরা ব্যাখ্যা কি এই বিষয়টা জানতে পেরেছি। তাহলে আমরা যদি বলি যে ব্যাখ্যা কি, তাহলে ব্যাখ্যা হলো যে কোনো জটিল বা দুর্বোধ্য অস্পষ্ট কোনো বিষয়কে সহজবুদ্ধ করে প্রকাশ করাটাকেই বলা হয় ব্যাখ্যা। তারপরে ব্যাখ্যা কেন দেয় বা ব্যাখ্যার প্রাসঙ্গিকতা বা গুরুত্বটা কি, যে যখন আমরা ব্যাখ্যা দেওয়ার মূল বিষয়টাকে অজানাকে জানা কৌতূহল পূরণ, আমরা দুর্বোধ্য হলে সেটাকে সহজ করে জানতে চাওয়া, এই জন্যই আমাদের ব্যাখ্যা দিতে হয়। তারপরে দ্বিতীয়ত ছিল যে ব্যাখ্যার প্রকার ভেদ, ব্যাখ্যা দিতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারছে, যে দুই রকম, যে একটা লৌকিক ব্যাখ্যা মানে সাধারণ মানুষের মনে প্রচলিত ধারণার বশবর্তী হয়ে কেউ ব্যাখ্যা দিয়েছে সেটাকে আমরা বলছি লৌকিক ব্যাখ্যা, আবার বিজ্ঞানে প্রতিষ্ঠিত নিয়মের সাথে মিলে যে ব্যাখ্যা দিয়েছে সেটাকে বলছি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা আমরা পেয়েছি দুই রকম। তাহলে আমরা লৌকিক ব্যাখ্যা কি, যখন কোনো মানুষ যখন কোনো বিষয়কে ব্যাখ্যা করতে গিয়ে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার না করে কোনো অদৃশ্য অতিপ্রাকৃত দৈব ঘটনা বা শক্তির আশ্রয় নিয়ে ব্যাখ্যা দান করে, তখন সেটাকে বলছি আমরা কি যে লৌকিক ব্যাখ্যা। এখানে আমাদের মনে পূর্ব থেকে যে সব ধারণা প্রচলিত আছে, আমরা গল্প শুনে বা কারো কাছে শুনে যে সব কোন সমাজে প্রচলিত যে বিষয়গুলো আছে সেটার উপর ভিত্তি করে যে ব্যাখ্যা দিয়েছি সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তার এখানে দৈব শক্তির উপরে ভিত্তি করে ব্যাখ্যা দিয়েছি, তাহলে লৌকিক ব্যাখ্যা বিষয়টা আমরা জানতে পারছি। আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, যে ঘটনাবলী নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করা, এটাই ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা ঘটনার কার্যকারণ আবিষ্কার করে সেইটার উপরে ভিত্তি করে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেই। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা এই বিষয়টা আমরা জানতে পেরেছি। তাহলে আমাদের আজকের বিষয় যেটা ছিল, যে লৌকিক ব্যাখ্যার কি বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ব্যাখ্যার কি বৈশিষ্ট্য, সেটা আমরা এই আজকের পাঠ্যসূচির মধ্যে যে বিষয়টা ছিল শিখন ফল সেটা আমাদের মনে হয় অর্জিত হয়েছে। তারপরে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে তুলনামূলক আলোচনা,
আমি এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম সে বিষয়ের মাধ্যমে মনে হয় তোমরা যে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে যে তুলনা সেটা তোমরা বুঝতে পেরেছো। আজকের পাঠ্য যে বিষয় বা বিষয় শিরোনাম যেটা ছিল, আমাদের যে শিক্ষণ ফলগুলো যে ছিল সেটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সেই জন্য তোমাদের যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে, আমরা যখন অফলাইনে ক্লাস হবে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝে নিতে পারবে। তা আজকে তোমরা বাসায় সবাই সুস্থভাবে সুন্দরভাবে পড়ালেখা করো, সেই বিষয়টা তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।